চেষ্টা করবে তুলে ধরতে হবে। আমরা বহু কষ্ট সহ্য করে কিছু নিজেরা ওনার সাথে মেলামেশা করে যেটা আমরা চাক্ষুষ দেখেছি, ওনার জীবন প্রণালী, ওনার চলাফেরা, ওনার গুণাবলী কিছুটা জেনেছি এবং কিছুটা বিভিন্নভাবে ভাবে আমরা এই সমস্ত তত্ত্ব সংগ্রহ করেছি। আজকে খলিদা এমন এক ব্যক্তিত্ব ছিলেন, উনি সবসময় বামধারার রাজনীতি বিশ্বাস করতেন এবং উনি একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন, কাজে কর্মে চলনে বলনে সব দিক দিয়ে। আমরা সাধারণত এক বছর পরেও ওনার মৃত্যু দিবস পালন করি, স্মৃতিচারণ করি, অনেক কথা বলি, কিন্তু ওনাকে যদি ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হয় তাহলে ওনার যে আদর্শ, ওনার মানবিক গুণাবলী, এগুলো আমাদের কিছু হলেও মুখে ধারণ করতে হবে। খনিদায় সত্যিকার অর্থে একজন অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব ছিলেন। উনি আমরা দেখছি আজকে এই যে শিক্ষা প্রতিষ্ঠান যেটা এখানে যে স্কুলটা হয়েছে, এটা এখানকার মানুষের একটা দাবি ছিল যে ওনার নামে এমন একটা কিছু করা হোক যেটার জন্য ওনার স্মৃতিকে আমরা কিছুটা ধরে রাখতে পারি। তা আমরা প্রত্যেক বছরই আপনার মৃত্যু দিবস পালন করি এবং কথা দিয়ে যাই যে আমরা করব। কিন্তু এই বছর আমার ছোট ভাইকে ঠিক আমি ভেবে বলছি, দেখো ওনাকে তো আমাদের দায়িত্ব কর্তব্য আছে, সেটা কি যে আমার এই চাকরিটা, এটা কিন্তু একটা ছোট্ট একটা ইতিহাস আছে। যখন দেখা গেল যে অনেকেই বিভিন্ন পদে ভালো ভালো বড় বড় চাকরি পায়, যাদের কোনো মুক্তি সংগ্রামে বা আওয়ামী লীগের একজন ইয়া হিসেবে যাদের দলের পিছনে তাদের কোনো মানে দান নাই, কোনো অবদান নাই, এরকম একটা সময় যখন দেখে যে আমার চাকরি হয় না, তখন সাধারণ আজকে সে প্রয়াত সাধারণ সরকার খুলে গিয়ে বলে যে দাদা যদি উনি সামভাই আমাদেরকে রাজনীতি শিখে, আজকে উনি আমরা যতটুকু শিক্ষা গ্রহণ করছি ওনার আদর্শে আমরা অনুপ্রাণিত, উনি আমাদের, আমি হারুন মোল্লা, আমাদের ওই যে জমিদের বড় ভাই লতিফ, যে আমরা যা কিছু শিখছি এই রাজনীতি এবং যতটুকু যাক ওনার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি। এর পরবর্তী পর্যায়ে আছে আমার সেকেন্ড সাধারণ প্রয়াত উপজেলা চেয়ারম্যান। তো আমাকে সামভারে যদি আপনি চাকরি না দেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। ঠিক অনুরূপভাবে তখন দাদা মন্ত্রী যাতে ওনার দিদি ছিলেন হলো ডাইরেক্টর জেনারেল এডব্লিউ খান, আব্দুল ওয়ারেস খান, যে মঞ্জুরুল হাসান মানে বাবা, যে মঞ্জুরুল হাসান ওই যে কমিউনিস্ট পার্টির সভাপতি ছিলেন এক সময়, তো উনি খান সাহেবের ডাইকে, ওনার সাথে খান সাহেবের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, তার দাদা খুব সব ছিলেন, উনিও খুব সব ডাইরেক্টর জেনারেল ছিলেন। তো উনি খান সাহেবের ডাইকে বলে দেখেন এই পরিবারটার প্রতি আমি এবং আমাদের এলাকার লোক আমরা তাদের কাছে ঋণী, কারণ এই দলটাই আওয়ামী লীগটাকে সম্পূর্ণভাবে বলতে গেলে এদের অবদানের সবারই অবদান আছে, যে এদের অবদান সাংঘাতিক অবদান, এবং একে যদি চাকরি না দিত তার আমি মন্ত্রিত্ব দিই করব। শেষ পর্যন্ত আমাকে কী করলো, অ্যাডহক বেসিসে আমাকে চাকরি দেওয়া হলো। আমরা হয়তো আপনারা জানেন যে ফণিমন্ডার সামমন্ডারের চাকরি দিয়েছে, যে সেই চাকরি নিয়মিত হয়েছে 80-এর দশকে এসে, ওই সাবউদ্দিনও জানে সেখানে ও দৌড়দৌড়ি করছে, দেখ একটা ইতিহাস আছে, ইতিহাস এখন বলব না, যে এই ফণিমন্ডার ছিলেন এরকম। আমি সাহাবুদ্দিনে বললাম যে ওনার নামে আমার একটা স্কুল করা দরকার, কারণ এই চাকরিটা দেওয়ার ফলে আজকে আমি আমার ছেলেপেলেকে আমি মানুষ করছি, আমার ভাই বোনদের আমি মানুষ করছি, শুধু তাই না আমি আমার নিজেকে নিয়ে থাকি না, এটা বলা বোধ হয় বেশি অতিরঞ্জিত হবে না। আমার এলাকা, আমার এলাকা আত্মীয় স্বজন আপনারা সাধারণ মানুষ যারা যতটুকু পাচ্ছি আমি তার জন্য ততটুকু করছি। আজকে আমার ভাইকে আপনারা একটু জেলা আওয়ামী লীগ সভাপতির পাচ্ছেন, সাধারণ সরকার হারুন মোল্লা, এরা এদেরকে আমি মানুষ হিসেবে করছি, আমার আদর্শ আমার ইয়েতে আমি প্রত্যেকটা
ফরিদা কিন্তু আমি কিন্তু সরাসরি আমলিক করতাম না। তারপর উনি আমাকে এক সময় অত্যন্ত স্নেহ করতেন এবং অত্যন্ত ভালোবাসতেন। এর একটাই কারণ ছিল সাধারণ হারুনুল্লাহ এই লতিফ এদের বলতো যে দাদা আজকে আপনার কাছে আমরা আসছি, আমাদের কিন্তু মানুষ করতে সামলে। তো সেই হিসেবে উনি আমাকে খুবই খুবই ইয়ে করতেন, মানে আদর করতেন। একটা ছোট্ট একটা ঘটনা বলি, এই ঘটনা আপনারা অন্যভাবে নেন না, সেটা হলো এমন নয় যে ফরিদা আমার খুব আদর করতে আর কেউ ভালোবাসে, উনি সবাইকেই ভালোবাসতেন, উনি সবাইকেই ভালোবাসতেন। এবং ওনার কাছে কোনো লোক এসে কোনো রকমের মানে কথাবার্তা বলে কোনো সহযোগিতা পায় নাই এমন কোনো নোবডি উইল বি এবল টু সাইট এন সিঙ্গেল ইনস্ট্যান্স একটা উদাহরণ কেউ দিতে পারবে কারো বলার ক্ষমতা নেই। আমরা স্বাধীনতা যুদ্ধ সর যখন শুরু হয় তখন আমি ছাত্র সংসদের চাকরি করি, আমি কেবল আমার পরিবার দিয়ে গেছে, আমার স্ত্রী আমার বড় মেয়েটা যার বয়স তখন 11 না 12 মাস, কিছুটা স্মৃতিচারণ করতে হলে তো কিছু তো বলতে হবে। স্মৃতিচারণ বলতে তো একটা মানুষের গুণাবলী, মানবিক গুণাবলী, তার মানবতা, তার আদর্শ, এই সমস্ত বলাটা এইগুলি তো স্মৃতিচারণ করা। যাই হোক, শাহাবুদ্দিন আমার ছোটো ভাই, ও তখন আমার মনে হয়তো 11-12 বছর বয়স হবে, তোরে আমরা নিয়ে আমি ছাত্র সঙ্গে লিখতে গেলাম। এরপরে এক মাস পরে যুদ্ধ শুরু হয়ে গেল। তো যুদ্ধ শুরু হওয়ার পরে আমরা যেহেতু আওয়ামী লীগ করি, আমরা ভারত চলে গেলাম, ভারতে গেলাম আমরা মেঘালয়, যেখানে যে জায়গাটা সাধারণত খাসিয়া এবং দলিতিয়া তাদের বসবাস, কারণ কোনো বাঙালি নেই। তো যাই হোক, এক সময় এসে মানে তখন তো কারোর সাথে কারো যোগাযোগ করা সম্ভব না। তো আমি যখন জানলাম যে মানে কলকাতাতে থিয়েটার হলে আমাদের ফরিদা তোমরা দাদাই যে আমাদের মুক্তিযোদ্ধা এবং শাহজাহান হারুন এরা ওখানে আছে, তা আমি কোনো রকম একটা পোস্টার জোগাড় করে একটা চিঠি লিখলাম ফরিদাকে, যে ফরিদা ও চিঠিটা উনি পাইলেন। পাওয়ার পরে আপনি দেখেন, আমি কথা বলতে আরেকদিন আপনাদের কাছে বলছি, তবু বলতে হয় যে মানুষের মানবতা কত বড় প্রকট। আমি একদম সাধারণ না, আমি সে কলকাতা থেকে মেঘালয় যাইতে 2 থেকে 2.5 বা 3 দিন লাগে, ট্রেনে গেল 2.5-3 দিন লাগে। সেখানে উনি দেখি হঠাৎ করে একদিন একটা পোস্টার আর 20টা টাকা আমার মেয়েটার জন্য, কারণ আমার বড় মেয়েটা দুধ খাবে, দুধ কেনার পয়সা আমাদের নাই। এই 20 টাকা করে উনি প্রতি মাসে একটা পোস্টকার্ড এবং 20 টাকা করে উনি আমাকে পাঠাতেন। চিন্তা করতে পারেন কি পুরুষ। আপনাদের আপনারা কিছু মনে করেন আজকে সেইটা করতে যে সমস্ত লোকজন আর আসে, আপনারা দুর্ভাগা মানুষ। উনি যে কী ছিলেন এটা আপনারা বুঝতে পারেন না, বুঝতে পারলে বোঝার চেষ্টাও আপনারা করেন না, কখনো চেষ্টা করেন না। আপনি জানেন ফুলমজুমদার কখন আওয়ামী লীগের জয় করছে, কোনো শক্তির সঙ্গে উনি আওয়ামী লীগের বঙ্গবন্ধু ডাকে সারা দিয়ে উনি আওয়ামী লীগে যোগদান করছে। আওয়ামী লীগে যোগদান করার সাথে সাথে উনি প্রেসিডেন্টের সদস্য, যেটা একটা ইতিহাস। বঙ্গবন্ধু অত তাড়াতাড়ি কাউকে একটা প্রেসিডেন্টের সদস্য হইলে সদস্য হইলে মানে 30-40-50 বছর আওয়ামী লীগ করতে হয়, চুল পাইকে আর সাদা হয়ে যায়। আজকালকার তো অল্প বয়সী প্রেসিডেন্টের সদস্য হয়, তখন তো প্রেসিডেন্টের সদস্য ছিল, এরা বাঘা বাঘা একজন লাগবে। অর্থাৎ বঙ্গবন্ধু ফরিদাকে এত শ্রদ্ধা করতেন, এত ভালো, এত ভালো। ফলশ্রুতি আপনি স্বাধীন হওয়ার পরে আপনি দেখেন দেশের উপর নির্ভর করে মন্ত্রণালয় চলে, দেশ টিকা থাকে সেটা খাবার ছিল না, এই কথা মানুষের পেটে খাবার ছিল না, এই দায়িত্বটা বঙ্গবন্ধু ফরিদার করে দায়িত্ব দিয়ে এই ফুডের দায়িত্ব, খাদ্যের দায়িত্ব, খাদ্যমন্ত্রী ছিলেন। তা আমি তখন তো তাকে ধরে আমি দেখছি যে একটা মানুষ কতখানি সৎ। আমরা তো শুধু তাই না, আমরা তো মাঝে মধ্যে আমার বাসায় যেতাম এবং ওই বাসার যে খাওয়া দাওয়া আমরা খাইছি, আমরা দেখছি যে একজন মানুষ একজন মন্ত্রী একটা সাধারণ মানুষ ওই ধরনের খাবার খায়। এবং ওনার কথা ছিল উনি রেশনের ওনার উনি খাদ্যমন্ত্রী, ওনার বাসায় রেশনের চাল এবং রেশনের আটা খাওয়া হইত, আমরা নিজেরা খেলছি। মানুষ কাকে বলে সৎ? এবং ওনার কথা ছিল
যে যতদিন পর্যন্ত বাঙালিরা তখন তো মানুষ মানে তিন বেলা অনেকেই খাবার পায় না, যতক্ষণ পর্যন্ত দেশের মানুষ খাবার না পায় ততক্ষণ পর্যন্ত আমিও ভাত ভাত খাবার উনি অতদিন অত বলতে ভাত খেয়ে যান না। তা আপনি চিন্তা করতে পারেন যে কী লোকের আদর্শে সংস্পর্শে আমরা আসছি না। এই ফণীটা এখন অনেক কথাই বলে, আমরা দেখছি যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে ফণীটা যখন পশ্চিমবঙ্গে যায়, প্রথম তো পশ্চিমবঙ্গের মানুষ যারা আমাদের বাঙালি আমরা এই দেশের মানুষ তারাই তো সবচেয়ে আমাদেরকে মুক্তিযুদ্ধে বেশি সহযোগিতা, নিজেরা না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, নিজেরা ঘরে না থেকে ফুটপাতে শুয়ে আমাদের এই ছিয়া দ্বারা গেছে, আমাদের দেশে হিন্দু ভাই যারা আছে সংখ্যালঘু ভাই যারা আছে তারা তাদেরকে ঘরে জায়গা দিচ্ছে। ওই ফণীটা কলকাতা যাওয়ার পরে এই মুক্তিযুদ্ধ বেগবান হয়, এটাকে অস্বীকার করার কিছু নাই। এবং ফণীটা তো আমাদের নেতাজি সুভাষ বসুর একান্ত সচিব ছিলেন, যে একান্ত সচিব থাকার ফলে যে এখন তো ফরোয়ার্ডগুলো এটা কিন্তু নেতাজির দল এখনও আছে, ফরোয়ার্ডগুলো ঠিকই আছে, এটা বাম ফ্রন্টের মধ্যে একটা কয়েকটা দল মিলে বাম ফ্রন্ট তো এর মধ্যে একটা হলো ফরোয়ার্ডগুলো। সেই যেই নেতাজি আপনারা যদি কোনো সময় কেউ কলকাতা যান ওই ইডেন গার্ডেনের পাশে দেখবেন যে তার স্ট্যাচু লেখা, ওখানে বলা আছে গিভ মি ব্লাড আই প্রমিস আই উইল গিভ ইউ ফ্রিডম, নেতাজির কথা, তোমরা আমাকে রক্ত দাও আমি প্রতিজ্ঞা করি আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। এই দলে উনি নেতাজি মানে একান্ত সচিব ছিলেন, এটাকে আমরা কেউ জানি, আমরা কেউ জানার চেষ্টা করছি কখনো চেষ্টা করি না, আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন।